নমস্কার, যারা এই ভিডিওটা দেখছো সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমরা এখানে পাঁচজন আছি, খুবই বিপদের মধ্যে আছি আমরা পাঁচজন। প্রচুর খারাপ অবস্থা এই লকডাউনের বা করোনা ভাইরাসের জন্য যে লকডাউন হয়েছে, এর জন্য আমরা প্রচুর বিপদে আছি, খুবই বিপদে আছি। আমরা এখন বর্তমান আছি উত্তরপ্রদেশ মথুরা জেলা নজিন থালা। এখন আমরা বাইরেও বেরোতে পারছি না, কিছু করতে পারছি না। আমরা আমরা এখানে তিনটে জেলার লোক আছি, বর্ধমানের দুজন আছে, বাঁকুড়ার আছে, কাকদ্বীপের আছে, আমরা টোটাল আছি পাঁচজন আছি। আমরা এখানে এসেছিলাম প্রায় তোমার 23-24 দিন হয়ে যাচ্ছে, একজনের মার্ফতে আমরা এখানে কাজে এসেছিলাম, সেলস ম্যানের কাজে। তো সেলস তো করছিলাম, করতে করতে হঠাৎ এরকম কারণে, ভাইরাসের কারণে হঠাৎ সবকিছু কাজই বন্ধ হয়ে যায় আমাদের। আমাদের মানে প্রত্যেক দিন আনলে সবাই চাঁদা তুলে একটা খাওয়ার ব্যবস্থা করতাম, তো কাজ হচ্ছে না বলে আমরা কোনো জায়গায় বেরোতে পারছি না, এখানে বেরোতে দিচ্ছে না, এবং আমাদের সেলিং এর কাজও করতে পারছি না। না করার কারণে আমাদের হাতে টাকা পয়সাও ছিল নেই, আর যে কতটুকু ছিল সেটুকুনি আমরা কিছুদিন চালিয়েছি। এই 3-4 দিন পুরো বন্ধের মধ্যে আমরা চালিয়েছি। এখানে যা দাম ছিল সবজির দাম বা আটার দাম বা চালের দাম, যেগুলো ছিল তার চেয়ে প্রায় অনেক বেড়ে গেছে, এবং যেগুলো আমাদের কাছে টাকা ছিল সেগুলো আমরা সবকিছুই শেষ করে ফেলেছি। এখন আমাদের কাছে কোনো রাস্তা নেই, তাই যারা এই ভিডিওটা দেখছো সবার কাছে আমার একটাই অনুরোধ, সেটা এটা উপর মহলে গিয়ে আমাদের কোনো যেন সুব্যবস্থা হয়, তার একটা ব্যবস্থা নিলে আমরা খুবই উপকৃত হব। কারণ এখন আমাদের কাছে এটা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এখন মহামারী হয়েছে, ঠিক আছে, মহামারীর চেয়ে এখন তো না খেয়ে আমরা মারা যাব। আমরা যে এই 4-5 জন আছি, পরিবার ছেড়ে আমরা এখানে এসেছি, বাইরে কাজে এসেছি একটাই কারণে, টাকার জন্য। হঠাৎ করে এরকম কিছু হয়ে যাবে বা এমন ভাবে বন্দি হয়ে যাব কোনোদিন ভাবিও নি, বা এরকম পরিস্থিতির মুখে পড়বো কোনোদিন ভাবিনি। এবার যেটা করলে সবাই যেটা ভালো বুঝবে, যেটা করলে সুবিধা হয় বা আমরা একটু সুখে থাকতে পারবো বা আমরা একটু ভালোভাবে থাকতে পারবো। আমাদের পরিবারও খুব টেনশনে আছে, চিন্তিত হচ্ছে, আমরাও চিন্তিত আছি পরিবারকে নিয়ে, যে আমাদের মা বাবা কে কি খাবে, কে কি করবে বা কিভাবে চলবে, অর্থাৎ আমরা টাকা না পাঠালে ওরা সংসার কিভাবে চালাবে। আমরা যেরকম চিন্তাতে আছি তারাও চিন্তাতে আছে, যে ওরা বাইরে আছে যে কি করে চলবে। যে যে সকল দাদা ভাই যারাই ভিডিওটা দেখছো না কেন, উপর মহলে পাঠিয়ে যাতে এই ব্যবস্থা করা হয়, তার ব্যবস্থা করলে, বা আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিংবা বাড়ি যাওয়ার কোনো রকম ব্যবস্থা থাকলে খুবই ভালো হয়। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। নিত্যানন্দপুরের বাসিন্দা নিরঞ্জন বাড়ি উত্তরপ্রদেশে কাজে গিয়ে আটকে পড়েছে, তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আপনারা কি চিন্তা ভাবনা করেছেন? আমি শুনেছি যে নিত্যানন্দপুরের নিরঞ্জন বারৈ উত্তরপ্রদেশে গিয়ে কাজে আটকা পড়েছে এবং আমাদের কাছে সাহায্যের জন্য বলেছে। এখন মুখ্যমন্ত্রী তো যারা বাইরে আছে তাদের আনার জন্য ব্যবস্থা করছে, দেখি উপর মহলও জানানো হচ্ছে যে কীভাবে কী করা যায়, কীভাবে ওদের দেশে ফেরানো যায়। তো আমরা মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিলে আমরা সেটা করতে পারব। তাদের পরিবারের পাশে থাকবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই থাকবো। আপনার নাম? আনুমতি।